নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাচ্ছি মশলাদার আলু পুরি। এই পুরিটা যেমন ক্রিসপি ক্রাঞ্চি হবে, তেমনি মশলার জন্যে খেতেও অত্যন্ত সুন্দর। তো আসুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে বানাচ্ছি এই মশলা আলু পুরি। এর জন্য আমি দুটো বড় আলু সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছিলাম, এবারে আমি সেটাকে গ্রেট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ম্যাশার দিয়ে বা হাতে করে আলুটাকে মেখেও নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি তাহলে যাতে বড় টুকরো এর মধ্যে না থাকে সেই জন্যে। দুটো আলুই আমার প্রায় গ্রেট করা হয়ে এসেছে, এবারে আমি এই সেদ্ধ আলুর মধ্যে একে একে মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু হাতের তালুর মধ্যে একটু ঘষে নিয়ে দিচ্ছি জোয়ান, তারপরে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এইবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি। সুজিটা এর মধ্যে একটা ক্রিসপি ভাব আনবে আর ক্রাঞ্চ দেবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কসুরি মেথি, এটাও আমি তালুর মধ্যে দিয়ে একটু সামান্য গুঁড়ো করে দিলাম। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবারে আমি ময়ানের মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ এরপরে জল দেব। সে জলটা কতটা দিতে হবে সেটা বোঝানোর সুবিধার জন্য আগে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ সুজি জল টানবে আর আলু কিন্তু জল কিছুটা ছাড়বে। দুটো কাঁচা লঙ্কা আমি মিহি কুচি করে এর সাথে মিলিয়ে দিলাম। এবারে অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে ফেলছি। আপনারা ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন, তবে গরম জল দিলে সুজিটা তাড়াতাড়ি ফুলে যাবে বলে আমি গরম জল দিয়ে এই ময়দাটা আমি একটু নরম করে মাখলাম, কারণ সুজিতে কিন্তু জল টেনে নেবে। আমি এবারে সামান্য একটু তেল ছড়িয়ে এই ময়দাটাকে 1/2 ঘন্টা রেস্টে রাখবো। এর মধ্যে আশা করা যায় সুজিটা সমস্ত জল টেনে ফুলে উঠবে। 1/2 ঘন্টা বাদে আমি চলে এসেছি আর ময়দাটাকে আমি আবার করে মেখে নিচ্ছি। এখানে যদি দেখা যায় যে ময়দাটা কোনো টাইট বা ঢিল হয়েছে, সেক্ষেত্রে ময়দা বা জল দিতে হতে পারে। আমি এখান থেকে এবারে ময়দাটা ভালো করে ঠেসে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। গোল গোল করে লেচি কেটে একটু পাতলা করে আমি বেলে নেব। ছোটো ছোটোই হবে পুরিগুলো আমার। দেখুন, এবারে আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর কয়েকটা পুরি বেলে নিয়ে আমি এবারে ভাজতে থাকবো। পুরি দিয়ে আঁচটা হাই করে দেব আমি আর এইভাবে চেপে চেপে ফুলিয়ে নেব আর দুই দিকেই ব্রাউন করে নিয়ে ভাজবো, যাতে সুজি থাকার জন্য এই লুচিগুলো কিন্তু বেশ ক্রিসপি হবে আর এত মশলা থাকার জন্য খেতেও অত্যন্ত ভালো লাগে। আর মাখা যদি ঠিকঠাক হয় তাহলে প্রতিটা লুচি এইভাবে ফুলে উঠবে। আমার সমস্ত লুচিগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। যে কোনো আচার, চাটনি বা সসের সাথে এটা ভালো লাগে, বা আপনারা চাইলে আলুর দম বা ছোলার ডালের সাথেও সার্ভ করতে পারেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন।